আরেক ভাই প্রশ্ন করেছেন, আমরা কোন কোন শাইখকে বলতে শুনি যে ফজরের আজান দেওয়ার পরেও হাতে থাকা সেহরির খাবার খাওয়া যাবে, এতে করে রোজার কোনো ক্ষতি হবে না। তাদের এই বক্তব্য সঠিক কিনা জানিয়ে উপকৃত করবেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তার আমাদের সমাজে কোন কোন আলেম এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তাদের এই কথাটি সঠিক নয়। যদিও তারা এই বক্তব্যটি দিয়ে থাকেন আবু দাউদ শরীফের 2350 নম্বর হাদিসের ভিত্তিতে, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিয়া আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু। অর্থাৎ তোমাদের কারো হাতে খাবার থাকা অবস্থায় যদি আজান দিয়ে দেওয়া হয়, তাহলে সে যেন তার প্রয়োজন পূরণ না করে পাত্রটি, খাবারের পাত্রটি রেখে না দেয়। তবে তারা এই হাদিসটিকে তার প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নভাবে উল্লেখ করেন। আর আমরা জানি কোনো আয়াত বা হাদিসকে যদি তার প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নভাবে উল্লেখ করা হয়, তাহলে তার সঠিক মর্ম অনুধাবন করা যায় না। তাই আমাদেরকে এই হাদিসের প্রেক্ষাপট জানতে হবে। আর এই হাদিসের প্রেক্ষাপটটি উল্লেখ রয়েছে বুখারী শরীফের 220 নম্বর হাদিসে, যা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউনাদি বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদিয়া ইবনু উম্মে মাকতুম। বেলাল রাত্র থাকা অবস্থায় আজান দেয়, তাই তোমরা পানাহার করতে পারবে ইবনে উম্মে মাকতুম আজান দেওয়ার আগ পর্যন্ত। এই হাদিসে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজানের পরেও পানাহারের অনুমতি দিয়েছেন, তা রাত্রিকালীন সময় দেওয়া হয়। আর আমরা জানি ফজরের আজান রাত্রিকালীন সময় দেওয়া হয় না, বরং রাত্রি শেষ হওয়ার পর শুভেচ্ছা দিকের সময় দেওয়া হয়। অতএব হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় পানাহার করার অনুমতি দেননি। আর সেহরি কোন সময় পর্যন্ত করা যাবে তা তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ তোমরা পানাহার করতে পারবে রাত্রির কৃষ্ণ রেখা সকালের শুভ্র রেখা থেকে পার্থক্য হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ শুভে সাদিক হওয়ার আগ পর্যন্ত। এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় কেন আজান দিতেন? আমরা সেই প্রশ্নের উত্তর বুখারী শরীফের 2021 নম্বর হাদিসে দেখতে পাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লিউরজিয়া কাইমুকুম ওয়া লিউনাব্বিহা নাঈমাকুম। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন যাতে করে তাহাজ্জুদ আদায়কারীরা ফিরে যায়, আর যারা ঘুমন্ত রয়েছে তারা জাগ্রত হতে পারে এবং সবাই সেহরি খেতে পারে। বেলাল তো এখান থেকে বোঝা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের উদ্দেশ্য হলো সেহরির জন্য মানুষকে অবগত করা, ফজরের আজান দেওয়া নয়। তাই আবু দাউদ শরীফের হাদিসের ভিত্তিতে আমরা যদি ফজরের আজানের পরেও সেহরি গ্রহণ করি, এর দ্বারা আমাদের রোজা হবে না, বরং আমাদেরকে ফজরের সময় হওয়ার আগেই, সুবহে সাদিক হওয়ার আগেই সেহরি খেয়ে শেষ করতে হবে।